তো হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে 5 মিনিট ক্রাফটের হেয়ার হ্যাক টেস্টিং ভিডিও। তো চলো দেখে নিই, মা যদি এই ভিডিওটা দেখে নিঘাত আমাকে পেটাবে। যাই হোক, তোমরা দেখে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আর বক বক না করে ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট হ্যাকটা যেটা হচ্ছে সেটা চলো দেখে নিই যে ফার্স্ট হ্যাকটা কি হবে। তো মেয়েটা স্টেটনার আর লাঠি দিয়ে এত সুন্দর চুলটাকে নাকি কার্ল করছে। চলো তাহলে দেখি আমাদের চুলেও এরকম এত সুন্দর কার্লটা হয় নাকি। তার জন্য আমি একটা লাঠি আর স্টেটনার নিয়ে নিয়েছি। চলো এবার ট্রাই করে দেখি হচ্ছে কি হচ্ছে না। তো প্রথমে লাঠির মধ্যে চুলটাকে ভালো করে গুটিয়ে নিতে হবে যেরকম ভিডিওতে দেখালো, এবং স্ট্রেটনারটা গরম করে নিয়ে প্রত্যেক দিকটা দিয়ে ভালো করে চুলটাকে গরম করে নিতে হবে। আর বিশ্বাস করো, এত সুন্দর কার্লটা হয়েছিল চুলটা খোলার পর। তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কার্লটা কত সুন্দর হয়েছে। যাই হোক, কার্লটা তোমাদের আমি এমনভাবে দেখাচ্ছি যেন আমি সাপ দেখাচ্ছি। চলো নেক্সট হ্যাকটা দেখে নিই কি হবে। প্রথম হ্যাকটা তো আমার দারুণ লেগেছে। তো নেক্সট হ্যাকের জন্য আমাদের স্ট্রেটনারই দরকার, এবং স্ট্রেটনার দিয়ে নাকি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাকি কার্ল করা যাবে। চলো এটাও ট্রাই করে দেখা যাক যে স্ট্রেটনার দিয়ে এরকম কার্লও হয় নাকি। তো তার জন্য আমি স্ট্রেটনার এখানে নিয়ে নিয়েছি এবং চেষ্টা চালাতে শুরু করে দিয়েছি যে ওরকম কার্ল আমি করতে পারছি কি পারছি না। তো যাই হোক, অনেক চেষ্টার পরেও আমি এরকম কার্ল করতে পারিনি, আমার দ্বারা হয়নি। হয়তো আমার বড় চুল বলে আমি করতে পারছিলাম না। তোমাদের ছোট চুলে তোমরা ট্রাই করে দেখো, যদি হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের চুলে হয়েছে। বাট আমার জন্য এই হ্যাকটা জিরো, কারণ আমার চুলে এটা কাজ করেনি। প্রথম হ্যাকটা যতটা ভালো কাজ করেছিল, দ্বিতীয় হ্যাকটা ততটাই বাজে, কারণ একটুও কাজ করেনি, বরং আরও আমার চুলটা আরও প্লেন হয়ে গেছে। তো চলো দেখে নিই তিন নম্বর হ্যাকটা কী বলছে। তো সুতোর মধ্যে হেয়ার স্প্রে দিয়ে চুলের মধ্যে এরকম করলে নাকি চুলটা স্মুথ হয়ে যাবে। চলো দেখি আমাদের চুলে হচ্ছে নাকি। তো আমি সুতোর মধ্যে হেয়ার স্প্রে দিয়ে নিয়ে যখন আমি এই হ্যাকটা করছিলাম, তো দেখলাম কি হ্যাকটা কিন্তু হচ্ছে। কারণ তোমরাও সেটা ক্যামেরায় দেখতে পাবে যে আমার চুলটা একদিকটা কিন্তু ওঠা ওঠা থাকবে এবং একদিকটা কিন্তু প্লেন লাগবে। সেটা আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাবো। তো সেই জন্য তো এই হ্যাকটা আমার জন্য থামস আপ। এবং বিশ্বাস করো, যখন হ্যাকটা করার পর আমি মাথায় হাত দিচ্ছিলাম, তো একদিকের চুলটা পুরো আমার প্লেন আর একদিকে চুলটা একটু রাফ লাগছিল। তো এই হ্যাকটার জন্য তো থামস আপ। তো চলো দেখে নিই চার নম্বর হ্যাকটা কী আছে। তো এই হ্যাকটার জন্য বড় রিবন লাগতো, যেটা আমার কাছে ছিল না। তো আমার মাথায় বুদ্ধি খাটলো যে আমি একটা কালো কার্ড দিয়ে এটা করার চেষ্টা করি এবং কালো কার্ডের ওপর একটা হেয়ার ব্যান্ড পরে নেব। তো আমি কালো কার্ড নিয়েই তোমাদেরকে হ্যাকটা দেখাচ্ছি, কারণ আমার কাছে তো রিবন ছিল না। তো দেখা যাক আমার বড় চুলে এরকম হচ্ছে কি হতো। আমার চুলটা যেহেতু সামনের পোর্শনটা কার্ল করেছিলাম, তো এটা বাঁধতে একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, তোমাদের চুল স্মুথ হলে এটা খুব ইজিলি হয়ে যাবে। আমার চুলও স্মুথ, বাট ওই কার্লটা করেছিলাম বলে ওই গেটটা ওখানে আটকে যাচ্ছিলো। যাই হোক, অনেক চেষ্টার পর আমি বাঁধলাম চুলটা। এবার তোমরা দেখো যে এটার ফলাফলটা কী হচ্ছে। তো আমার মনে হয় আমার কাছে রিবন থাকলে হয়তো আরও ভালো করে আমি বাঁধতে পারতাম। যাই হোক, এই হ্যাকটাও আমার জন্য থামস আপ, কারণ হ্যাকটা ভালোই ছিল। আমার কাছে রিবন ছিল না বলে আমি অতটা ভালো করে বাঁধতে পারিনি। যাই হোক, আমি কালো কার্ড দিয়ে চেষ্টা করেছিলাম। তো চার নম্বর হ্যাকটাও থামস আপ, খুবই ভালো। তো তোমাদের কোনো হ্যাক ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, আবার দেখা হবে।